केंद्रीय मंत्रिसभार शपथ ग्रहण चलछे। खूब आनंद कथा, पश्चिमबंग थेके चार जन मंत्री शपथ नेवार कथा आछे। आमार मने हय इदानींकाले पश्चिमबंग थेके चार जन मंत्री केंद्रीय प्रभाव हयेछे आमादेर जाना नाई। आर ई चार जन के मंत्रिसभाय स्थान देवार जन्य माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी के आमि आंतरिक शुभेच्छा और अभिनंदन जानाच्छि एबं आमादेर माननीय मंत्रीदेर मंत्री हिसाब से साफल्य कामना कर। आज विशेषकर एखे अपन संगे मिलित हार एक बड़ कारण हमारे कल हठात रात दसटार समय एक नोटिस पाई मेदिनीपुर शहर खड़गपुर शहर सब जगह लकडाउन हो जाए, कन्टेनमेंट जोन हो जाए पुरोटा। आगे थे निर्धारित छो मेदिनीपुर टाउने मेदिनीपुर जिलार सांगठनिक बैठक छो जिला कार्यकारी समितर এবং ঝাড়গ্রামেতে ঝাড়গ্রাম জেলার ছিল যে হোটেলে আমাদের মিটিং হওয়ার কথা ছিল মেদিনীপুরে, সেখানে দশটার সময় নোটিশ লাগিয়ে দেওয়া হয় যে কোনো রকম জমায়েত বা প্রোগ্রাম হবে না। আমরা স্বাভাবিক খোঁজ নেওয়ার চেষ্টা করি প্রশাসন থেকে কি ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি এখন এখানে করোনার আক্রমণ অনেক কমে গেছে, নতুন কেস নেই, কমে গেছে কেস। তাই সন্দেহ হলো যে কেন হঠাৎ এরকম কোয়ারেন্টাইন জোন করা হলো বা লকডাউন করা হলো, কেবল ভারতীয় জনতা পার্টির মিটিংকে ক্যান্সেল করার জন্য কি? এবং আরও মজার ব্যাপার, কেশিয়াড়িতেও গ্রামে দূর দূরবর্তী কোথাও করোনা নেই, সেখানেও তিনটি গ্রামেতে সেটাকে কোয়ারেন্টাইন জোন করা হয়েছে। এবং যে তিনটি গ্রামের মধ্যে দুটি গ্রামেতে আমার এমপি ল্যাড ফান্ডের দ্বারা যে প্রজেক্ট হয়েছে তার উদ্বোধন ছিল আমার আজ কালকে, সেই গ্রামগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে, ঝাড়গ্রাম টাউনকে বন্ধ করা হয়েছে। তাই আমরা গভীরভাবে উপরে গিয়ে ঝাড়গ্রাম জেলা কমিটির মিটিং নিই, সেখানেও পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। আমার সন্দেহ হচ্ছে এই যে জুনের 29 তারিখ এখানে জেলাতে 1490 ছিল টোটাল আক্রান্তের সংখ্যা, পরে বাড়ে 1495 ইত্যাদি হয়ে জুলাইয়ের 4 তারিখ অবধি 1532 হয়েছিল, আর 6 তারিখ অবধি 1472 নেমে গেছে। যখন কমে যাচ্ছে সংক্রমণ তখন হঠাৎ কেন লকডাউন বাই কন্টেনমেন্ট জোনের প্রয়োজন হলো? কেবল বিজেপির মিটিং আটকানোর জন্য কি? আমরা জানি ডিএম এর আর সিদ্ধান্ত নেন, ডিএমকে কে চালাচ্ছে, কে তথ্য দিচ্ছে, কার কথা শুনে ডিএম এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, এটা তো পলিটিক্যাল একটা সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত কেবল বিজেপিকে আটকাবার জন্য। এখানকার ডিএম কি রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছেন? এটা কি ওনার কাজ নাকি? আমি এটা ঘোর নিন্দা করছি। একজন আইএএস অফিসারের কাছ থেকে আমরা এটা আশা করি না। আমি জানি না কোনো রাজনৈতিক নেতার কথা উনি করেছেন কিনা, আর যদি করে থাকেন এটা ওনার কাজ নয়, এটা নিন্দনীয় কাজ। এবং এই নোটিশ দেখে রাতারাতি মানুষের ভিড় শুরু হয়ে যায় দোকানপাট বাজারে, হঠাৎ ভিড়, কারণ কি 14 তারিখ অবধি কন্টেনমেন্ট হবে, 14 তারিখ অবধি লকডাউন হবে। আমরা জানি মাঝখানে 12 তারিখ শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আছে, মেদিনীপুরের রথ খুব বিখ্যাত, সব জায়গায় খড়গপুর অন্যান্য শহরে রথযাত্রা হয়, হিন্দুদের একটা বিশেষ পরব, বিশেষ করে উড়িষ্যার আশেপাশে অঞ্চলে ব্যাপক রথযাত্রার সমাগম হয়, এটা একটা বড় উৎসব আমাদের। গত বছর এই বছরই ভোটের পরে যখন ঈদ ছিল ব্যাপক আকার ধারণ করা সত্ত্বেও ঈদের আগে কোথাও লকডাউন হয়নি, ঈদের দুদিন পরে লকডাউন হয়েছিল, একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য তখন লকডাউন করেনি। কিন্তু আজকে দেশের সবচেয়ে বড় সম্প্রদায় হিন্দুদের একটি বড় উৎসব পূর্ব ভারতের সেই আর রথযাত্রা আসার 4-5 দিন আগে কি এমন ঘটনা ঘটলো যে সব জায়গায় লকডাউন ঘোষণা করা হলো 14 তারিখ অবধি? ইচ্ছাকৃতভাবে একটি সম্প্রদায়ের, একটি সমাজের মনে আঘাত দেওয়ার একটা চক্রান্ত চলছে সরকারের তরফ থেকে, এটাও খুবই নিন্দনীয়। এবং এই যে হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে অপরিকল্পিতভাবে যে লকডাউন ঘোষণা করা হলো তার ফলে ব্ল্যাক মার্কেটিং শুরু, জিনিসপত্রের দামও বেড়ে যায়, বাজারে ব্যাপক ভিড় হয়ে যায়। হঠাৎ যে করোনাকে আটকাবার জন্য লকডাউন করা হচ্ছে আর এই যে ব্যাপক ভিড়, তার দ্বারা করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। বিনা পরিকল্পনায় যেমন আমাদের মুখ্যমন্ত্রী কাজ করেন, আমাদের ডিএম এর মাথায় সেটাই ঢুকেছে, ভূত চেপেছে বোধ হয়। তাই রাজনৈতিক আর প্রভাবিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার মনে হয়। তারপর হঠাৎ দেখলাম রাত 12টার পরে আবার নোটিশ লাগলো যে মেদিনীপুরের 1, 2, 4, 19, খড়গপুরের 13, 15, 31, 32, 35 এই ওয়ার্ডগুলোতে নাকি কেবল কন্টেনমেন্ট জোন হবে। হঠাৎ কী করে এই ওয়ার্ডগুলোর কথা উঠলো? সেখানে কি বিশেষ কোনো পরিস্থিতি হয়েছে? এটা কোনো খবর এসেছে কি ব্যাপক মহামারী হয়েছে? আমার মনে হয় লটারি করা হয়েছে,
যেহেতু ঘোষণা করা হয়েছে অপরিকল্পিত ভাবে কিছু করতে হবে, যে ওয়ার্ডগুলো মাথায় এসেছে সেগুলো ঘোষণা করা হয়েছে। একজন ডিএম এত বড় জেলার দায়িত্বে, তিনি যে এরকম বালকিল্য করেন, চিন্তা ভাবনা না করে যদি এরকম করেন, তাহলে আজকে মানুষ যে ভয়ের মধ্যে আছে, মানুষের মনের মধ্যে দুশ্চিন্তা আছে, তা আরো বেড়ে যাবে। তাই সমাজে আমরা দেখেছি দৌড়াদৌড়ি পড়ে গেছে, আর ব্ল্যাক মার্কেট নিয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, আর ব্যাপক একটা সমস্যার সামনে, দুশ্চিন্তার সামনে মানুষ পড়ে গেছেন। তা আমি আশা করব এই ধরনের অপরিকল্পিত সিদ্ধান্ত না নিয়ে, সবার সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত না হোক, রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে যেন প্রশাসন সিদ্ধান্ত না হয়, এটা আমাদের আবেদন। এই